আমি আজকে আপনাদের সাথে একটা বোনলেস চিকেনের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি প্রায় 500 গ্রাম মতো বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি সব এক এক করে সব মশলা দিয়ে দেব। পেঁয়াজ, আমি এখানে পেঁয়াজটা একটু কম দেব, রসুনের পরিমাণটা একটু বেশি দেব। দিয়ে দেব টমেটো, দিয়ে দেব লঙ্কা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, আদা বাটা আরেকটু লাগবে, আর দিয়ে দেব জিরে বাটা, আর দেব সামান্য টক দই। এই সব জিনিস দিয়ে আমি আগে মেখে নেব, তারপরে নুন হলুদ দিচ্ছি। দিয়ে দেব 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব তেল। এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মেন রান্নায় যাচ্ছি। সব মশলা দিয়ে এই বোনলেস চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দেব সামান্য চিনি। চিনি দিয়ে আবার একবার মেখে নিয়ে তারপরে রান্নায় যাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেব 3টে এলাচকে এরকম ফাটিয়ে রেখেছিলাম সেটা, দারচিনি, আর সামান্য জিরে ফোড়ন দিলাম। দিয়ে এর মধ্যে ওই একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে এই মাংসটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমাকে ভালো করে নাড়াতে হবে। ভালো করে একটু নাড়িয়ে নেব। বোনলেস চিকেন বেশিক্ষণ লাগবে না হতে, অল্প সময়ে হয়ে যাবে। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটা ঢাকবো না বন্ধুরা, যেহেতু বোনলেস চিকেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য ঢাকবো না, লো আর মিডিয়ামে রেখে এটাকে কষাতে হবে বেশ খানিকক্ষণ ধরে। দেখুন বন্ধুরা, উপরে তেল উঠে এসছে, আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। কষানো প্রায় হয়ে গেছে, এবার এর মধ্যে আর 2 মিনিট বাদে আমি একটু জল দিয়ে দেবো। দেখুন ঝোল কমে টেনে এসছে কষাতে কষাতে। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে 10 মিনিট ফুটতে দিতে হবে। 10 মিনিট ফুটে উঠলে একটু গ্রেভি গ্রেভিটা যখন ঠিক হয়ে যাবে তখন এটা নামিয়ে দেব। এর মধ্যে আমি 2-3টে গোটা কাঁচা লঙ্কা এরকম দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটছে, আরও 3-4 মিনিট ফুটলে এটা আমি নামিয়ে দেব। আমার ঝোল প্রায় কমে এসছে, যতটুকু আমি রাখবো ততটুকু হয়ে গেছে ঝোল। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।